সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নজর রাখব সরাসরি। এটা আপনাদের হিসেবে? হ্যাঁ, 957 এবং কিছু ব্যতিক্রম এর মধ্যে ধরা পড়েছে। গ্রুপ শিক্ষক নিয়োগ পদে নিয়োগের ক্ষেত্রে এই সংখ্যা নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে এসএসটির দেওয়া আপাতত যে হিসেব সেই সংখ্যাটা হচ্ছে 222। মহামান্য আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন এখনও খতিয়ে দেখছে এই ধরনের আরও কিছু র্যাঙ্ক জাম্পিং বা কিছু নিয়মের ব্যতিক্রম আরও কিছু আছে কি না। তারা এখনও সেটা সেই পর্যায়ে এসএসসি সেটা রত আছে। মহামান্য আদালতের নির্দেশ পেলে এই ধরনের সমস্ত ব্যতিক্রমী নিয়োগ বাতিল করে তার ফলে যে শূন্য পদ সৃষ্টি হবে সেই পদে অপেক্ষমান মেধা তালিকার ক্রমানুসারে অর্থাৎ ওই ওই ওয়েটিং প্যানেল র্যাঙ্ক অনুযায়ী পরপর সিরিয়ালি যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য স্কুল সার্ভিস কমিশন প্রস্তুত আছে। অর্থাৎ দুটি আর্জি একই সঙ্গে আজকে পরিপূরক আর্জি আজকে মহামান্য আদালতের কাছে এভিডেভিট করে এসএসসি থেকে এটা হচ্ছে। অর্থাৎ এক কথায় আমাদের সরকার চাইছেন, মহামান্য আদালতের মতোই চাইছেন যে সমস্ত জটিলতা অত্যন্ত দ্রুত কাটিয়ে বিষয়টি দ্রুত এবং সদর্থক নিষ্পত্তি খুব তাড়াতাড়ি হোক। আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে আমি তাই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের কাছে আমরা অনুরোধ রাখছি। আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই পদ সৃষ্টি করতে চেয়েছেন এবং সেই পদ অনুযায়ী আমরা আদালতকে আজকে এসএসসি সেই তথ্য জানাচ্ছে। তাহলে সেই সদিচ্ছার উপর ভরসা রেখে আপনারা যেন আপনাদের আন্দোলন আপনারা প্রত্যাহার করে নিন, বাড়িতে তাঁদের আত্মীয় স্বজনদের কাছে ফিরে যান, আসন্ন দুর্গাপুজোয় তাঁদের পরিবারের এবং আত্মীয় পরিজনদের সঙ্গে সময় কাটান, আদালত যা নির্দেশ দেবেন সেই নির্দেশ মোতাবেক যতদূর সম্ভব আমরা তাঁদের সমস্যার সদর্থক সমাধান করতে আমরা প্রস্তুত আছি। এইটা আমার প্রাথমিক বক্তব্য। এবার আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা আমায় প্রশ্ন করতে পারেন সরকারের প্রতিনিধি হিসেবে। যদি কোনো প্রশ্ন আমি মনে করি যে প্রশ্ন এসএসসির চেয়ারম্যান বা প্রাইমারি বোর্ডের প্রেসিডেন্ট উত্তর দেবেন সেই প্রশ্ন আমি তখন তাদের কাছে প্রত্যর্পণ করব। হ্যাঁ, একে একে প্রশ্ন করবেন। মানে যাদের চাকরি গেছে, হ্যাঁ দেখুন আমাদের আমি এটা পুরোটাই তো এটা তো এটা তো পুরোটা নির্ভর করছেন মহামান্য আদালত কি রায় দেন তার উপর। মহামান্য আদালতে যে কোনো দিলে উনি নিশ্চয়ই দুটির মধ্যে কোনো একটি নিশ্চয়ই মহামান্য আদালত ন্যায় বিচার আমাদের দেবেন আর আইন মোতাবেক, সেই অনুযায়ী আমাদের পরবর্তী সিদ্ধান্ত আমরা স্থির করব। যতক্ষণ না মহামান্য আদালত আমাদের জানাচ্ছেন এই 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 ক্ষেত্রে তাদের রায় কী হতে পারে তাহলে তারপরে এই এই প্রশ্ন আসে। যে সেটা আদালত আমাদের যেভাবে গাইড করবেন যেভাবে নির্দেশ দেবেন আমরা সেই মোতাবেক করতে প্রস্তুত আছেন। যদি ওনারা বলেন যে অপশন এক, দুটি সম্ভাব্যতা, এক হচ্ছে যে সবাইকে আপনারা চাকরি দিন এইটা হতে পারে, সেটা তো আমরা প্রস্তুত। অথবা ওনারা যদি বলেন যে না এটা এতদিন যে অবজারভেশন তারা দিয়েছেন যে দেখা যাচ্ছে যে এটা মানে কি বলবো লিগাল নয় মানে আইনসম্মত নয় তাহলে হ্যাঁ হ্যাঁ যদি ওরা বলেন তাহলে দ্বিতীয় পন্থা থাকে যে আপনারা বলে দিন যে এই যারা ব্যতিক্রমীভাবে ঢুকেছেন তাদের ক্ষেত্রে যদি নিয়োগ বাতিল করতে আমরা তাতেও প্রস্তুত আছি। আমাদের রেডি আছে, মানে মুখ্যমন্ত্রী তো ইতিমধ্যে জানিয়েছেন, এখন আদালত নির্দেশ দিন, আদালত নির্দেশ দিন আমরা সেই মোতাবেক এগোবো। না এখন আমরা বললাম না পুরোটাই তো আনুমানিক, 14,000 সামথিং হচ্ছে এখন অবধি ওনাদের দেওয়া হিসেব অনুযায়ী। এসএসসির কথা হচ্ছে, এটা তো প্রাইমারি নিয়ে হচ্ছে না, এটা এসএসসির এভিডেভিট এভিডেভিটটা সম্পন্ন হচ্ছে এসএসসির দ্বারা, এটা আদালতে পেশ করা হচ্ছে। তাহলে আমরা এখন এসএসসি নিয়ে কথা বলছি, প্রাইমারি নিয়ে কথা বলছি না। হ্যাঁ সংখ্যাটা আপনি একটু বলে দিন। শঙ্কর প্রফেসর মজুমদার ক্লিয়ার করছেন। হ্যাঁ মানে অতিরিক্ত হচ্ছে গ্রুপ সি এর ক্ষেত্রে, মাইক নেই বোধহয় এখানে, ও ওইটা নিয়ে নিন।
গ্রুপ সির ক্ষেত্রে সংখ্যাটা 1950 মতন অতিরিক্ত অতিরিক্ত মানে 3000 যেটা মাননীয় মন্ত্রী বলেছেন তার মধ্যে তো ইতিমধ্যেই 1980 মতন পদ সৃষ্টি হয়ে গেছে তার অতিরিক্ত তার অতিরিক্ত আমি যেটা বললাম 1980 আর 1980 না 1950 না না আমি 50 আমি আনুমানিক বলছি 1950ও বলতে পারেন কারণ এগুলো তো এখনো ক্যালকুলেশন চলছে আর গ্রুপ ডির ক্ষেত্রে মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে 6300 কথাটা ওটা হচ্ছে টোটাল যাদের দিতে হবে তার মধ্যে 1980 পদ সৃষ্টি হয়ে গেছে 19-এর অর্ডার অনুসারে এবং ফলে অতিরিক্ত আরও 4300 মতন পদ সৃষ্টি করবার প্রয়োজন আছে অর্থাৎ যেটা উনি বলেছেন আর শিক্ষকদের ক্ষেত্রে বোধ হয় 3400 হ্যাঁ শিক্ষকদের ক্ষেত্রে সেটা হচ্ছে 3400 মতন 9-10-এর ক্ষেত্রে 1000-এর বেশি প্রায় 1100 এবং 11-12-এর ক্ষেত্রে 2300-র কিছু বেশি এটা অতিরিক্ত যা আরও সৃষ্টি করতে হবে সব মিলে আমরা দেখতে পাচ্ছি যে 9700 মতন অতিরিক্ত পদ শিক্ষকদের সব মিলিয়ে হ্যাঁ আনুমানিক আচ্ছা আমি 9-10 বলছি 9-10-এর অতিরিক্ত প্রয়োজন এখনকার যা হিসাব তা সেটা অনুসারে আগে শিক্ষকটা বলুন হ্যাঁ 9-10 বলছেন শিক্ষক শিক্ষক মানে 9-10 শিক্ষক 11-12 শিক্ষক আর জানেন যে গ্রুপ না আপনি 9-10 শিক্ষকটা আগে বলুন নাহলে গুলিয়ে যাবে ওনাদের 9-10 হচ্ছে 1077 এক্স্যাক্ট এখানে আমরা যেটা পেয়েছি কিন্তু এটাও আনুমানিক আমি বলবো যে একদম এক্স্যাক্ট না এবার 11-12 শিক্ষক বলুন 11-12 হচ্ছে 2300 মতন তারপরে গ্রুপ সি তার বাইরে যে সুপার নিউমেরি পদ তৈরি হয়েছিল তার বাইরে টোটাল 9700 মতন বললাম আপনারা যোগ করুন কাছাকাছি যাবে এটা আমাদের ধরুন ওয়ার্ক এডুকেশনকে ধরে বলছি আমি তাহলে ঠিক আছে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন ধরে বলা হচ্ছে 16300 মতন মোট এর মধ্যে কিন্তু 1600 ক্রিয়েটেড আছে তাহলে থেকে 1600 বাদ দিন ক্লাস 9 ক্লাস 9-10 11-12 গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে এরপরে অলরেডি ক্রিয়েটেড যেটা হয়েছে সেটা হচ্ছে 5261 মানে আমি 1600 বাদ দিয়ে বলছি সব